জেলখানায় বন্দি আছে। বাংলাদেশ সরকারের কাছে দাবি করছি, অধিকার নিয়ে বলছি, বন্দি সকল আলেম আল্লামা সাইদি সহ সকল আলেমদেরকে আগামী নির্বাচনের আগে মুক্তির ব্যবস্থা করে দিন, এবং মুক্তির ব্যবস্থা করতেই হবে। অশান্তির আগুন থেকে বাংলাদেশকে রক্ষা করতে চান মজলুম আলেম, কোরআনের পাখি আল্লামা সাইদি সহ সকল আলেমদের মুক্তির ব্যবস্থা করুন। শিক্ষা কমিশনের চেয়ারম্যানের অপসারণ করতে হবে, সাথে সাথে নাস্তিক্যবাদের দালাল হিন্দুস্তানের দালাল শিক্ষামন্ত্রীর অপসারণ করতে হবে। মুসলমানের ট্যাক্সের টাকায় যে সংসদ চলে, সেই সংসদে হিন্দুত্ববাদের দালাল শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, তাকে অবশ্যই অপসারণ করতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কোন ব্যক্তিকে শিক্ষা মন্ত্রণালয়ে আবার দায়িত্ব দিতে হবে। বিবর্তনবাদকে ডিলিট করে এবং যত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে, মাদ্রাসার পাঠ্যপুস্তকে পর্যন্ত হিন্দুত্ববাদের দালালরা, রামদাসদের দালালরা মূর্তি দেবদেবীর ছবিগুলো দিয়েছে। অনতিবিলম্বে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে মূর্তি সহজে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে তা ফিরিয়ে নিতে হবে, এবং তা পরিবর্তন করে নতুন বই ছাপিয়ে আবার শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। রামদাসদের দালালরা ভারত পালাবার কোনো সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? তারা কি চাচ্ছে বাংলাদেশে? বিবর্তনবাদ প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষামন্ত্রীরা এখন বলে ভুল হয়েছে, এটি ভুল ছিল না, এটি সুদূর প্রসারী চক্রান্ত ছিল। আলেমরা যদি জাগ্রত না হতেন, মুসলমানগণ যদি জাগ্রত না হতেন, 10 বছর পর বানরের সন্তানই বাংলাদেশে সবাই পরিচয় দিত, এটাই ছিল চক্রান্ত, ভুলটুল কিছু না। সেজন্যে আমি আমার সকল বক্তব্যে এক মাস আগ থেকে বলতেছি, শিক্ষা কমিশনের চেয়ারম্যানের অপসারণ করতে হবে, সাথে সাথে নাস্তিক্যবাদের দালাল হিন্দুস্তানের দালাল শিক্ষামন্ত্রীর অপসারণ করতে হবে। মুসলমানের ট্যাক্সের টাকায় যে সংসদ চলে, সেই সংসদে হিন্দুত্ববাদের দালাল শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, তাকে অবশ্যই অপসারণ করতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কোন ব্যক্তিকে শিক্ষা মন্ত্রণালয়ে আবার দায়িত্ব দিতে হবে। আওয়াজ তুলুন, দেশের প্রতিটি জনপদ থেকে আওয়াজ তুলুন। শিক্ষামন্ত্রী সান্ত্বনা দিয়েছে যে পরিবর্তন হবে, ভুল হয়েছে সংশোধন হবে, এটি প্রতারণাও হতে পারে, মুসলমানকে শান্ত করে আবার ঘুম পাড়াবার চেষ্টা হচ্ছে। সেজন্যে দেশের প্রতিটি জনপদ থেকে সকল দলের সকল মাস্তাকের মুসলমানকে একই কণ্ঠে আওয়াজ তুলতে হবে, যতদিন শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদ বাতিল না হবে, ইসলাম শিক্ষা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বহাল না হবে, ততদিন মুসলমানের কণ্ঠ স্তব্ধ হবে না, মুসলমানের আন্দোলন বন্ধ হবে না, মুসলমানকে আন্দোলন করেই যেতে হবে, প্রতিবাদের তীব্র আগুনে জ্বলে উঠতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনি দেখুন ঐতিহাসিকদের বক্তব্য, কাবা ঘরে তখনও 360টি মূর্তি স্থাপিত ছিল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকজন রসুলুল্লাহর আনীত দিন ইসলাম কবুল করেছিলেন, আবু বকর, আলী, বেলাল, অন্য কেউ ইসলাম কবুল করে নাই। রসুলুল্লাহ তখন হেকমতের দোহাই দেয় নাই। আল্লাহর হাবিব 360টি মূর্তি পূজা শিরকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছেন, এবং আল্লাহর তাওহীদের পক্ষে কুরাইশ মুশরিকদেরকে আহ্বান করেছেন। এতে বোঝা যায় যেখানেই অপরাধ সেখানেই চলবে প্রতিবাদ, যেখানেই হবে অপরাধ সেখানেই হবে প্রতিবাদ, ঠিক কিনা বলেন? আমার দেশে যারা ভাস্কর্য এবং মূর্তি বিরোধিতা করতে যে জেলখানায় বন্দি আছে, বাংলাদেশ সরকারের কাছে দাবি করছি, অধিকার নিয়ে বলছি, বন্দি সকল আলেম আল্লামা সাইদি সহ সকল আলেমদেরকে
আগামী নির্বাচনের আগে মুক্তির ব্যবস্থা করে দিন এবং মুক্তির ব্যবস্থা করতেই হবে যদি দুর্ভিক্ষের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে চান অভাবমুক্ত করতে চান অশান্তির আগুন থেকে বাংলাদেশকে রক্ষা করতে চান মজলুম আলেম কোরআনের পাখি আল্লামা সাইদি সহ সকল আলেমদের মুক্তির ব্যবস্থা করুন ঠিক কি না তো বাংলাদেশে এখন এই অবস্থা শুরু হয়েছে আপনারা জেগে জেগে ঘুমাচ্ছেন আর ভিতর থেকে নাস্তিক্যবাদে বিশ্বাসীরা পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করা দালালগুলো বাংলাদেশ থেকে ইসলাম বাংলাদেশের মানচিত্র থেকে ইসলাম শূন্য করে দিতে চাচ্ছে সেজন্য জেগে জেগে ঘুমানো পরিবর্তন করতে হবে জাগ্রত হতে হবে শাহজালালের উত্তরসূরিদের মতো যেভাবে শাহজালাল গৌর গোবিন্দের বিষ দাঁত ভেঙে চুরমার করার জন্য জায়নামাজ রেখে দিয়েছিলেন হাতে তরবারি ধারণ করেছিলেন আর রহমত ও বরকত পাওয়ার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন সেই শাহজালালের এক তাকবীরের ধ্বনিতেই তরবারির আঘাতে রাজা গৌর গোবিন্দের বিষ দাঁত ভেঙে চুরমার হয়েছিল গোটা সিলেট আল্লাহর কোরআন ও সুন্নার আবাদ ভূমিতে পরিণত হয়েছিল সেই শাহজালালের সব সন্তানরা এখনো মারা যায় নাই সব বন্দিও হয় নাই এখনো বাহিরেও আছে জীবিত আছে তারা যদি তাকবীর দেয় পশ্চিমাদের দালালরা হিন্দুস্তানের দালালগুলো তাদের রাজপ্রাসাদ ছেড়ে পালাতে বাধ্য হয়ে যাবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা কারা কারা কোরআনের ময়দানে কোরআনের আন্দোলনে রক্ত দিতে প্রস্তুত আছেন দুই হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখা প্রিয় ভাইয়েরা বিদায় নেব আজকের মতো বিদায়ের পূর্বে চুনতির পার্শ্ববর্তী এলাকা এই বড়হাতিয়া তিন পথের মাথা এখানে মুসলমানদেরকে আরেকটি দীপ্ত শপথ গ্রহণ করতে হবে বাংলাদেশে কাদিয়ানিদের উৎপাত বন্ধ করতে হবে অপতৎপরতা প্রতিরোধ করতে হবে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা আগামী নির্বাচনের আগে সংসদে করতে হবে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে যদি জান ও মাল খরচ করতে হয় খাতমে নবুয়তের আন্দোলনে কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কারা কারা জান মাল খরচ করতে রাজি আছেন দুই হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখাও হাত নামান কাদিয়ানিদের কিছু পণ্য পাওয়া যায় প্রাণ আর এপেল সেজান প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ অল টাইম এগুলো কাদিয়ানিদের পণ্য এগুলো ধরবেন না বেচবেন না কিনবেন না রাজি আছেন মুসলমান আমি দোয়া চাই এখন বিদায় নেব দোয়া চাই তিন পথের মাথা সমাজ কল্যাণ পরিষদের সকল ভাইদের জন্য আমার যুবক ভাইদের মেহনতকে আল্লাহ কবুল করুন এবং মমতাজুল মুহাদ্দিসিন উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস মুফতি হযরত
মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কবরকে আল্লাহ তাআলা বেহেশতের নূর দিয়ে নূরানি করুন এবং চুনতির শাহ মঞ্জিলে শায়িত বাংলাদেশের সকল মাসলাকের মুসলমানদের প্রিয় ব্যক্তিত্ব সিরাতুন নবী মাহফিলের প্রবর্তক হযরত মাওলানা শাহ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহর কবরকে আল্লাহ পাক বেহেশতের নূর দ্বারা মুনাওয়ার করুন আমিন বাইতুল শরফের আব্দুল জব্বার রাহমাতুল্লাহ সহ হক্কানি সকল ওলামায়ে কেরাম পীর মাশায়েখগণের কবরকে আল্লাহ পাক বেহেশতের নূর দ্বারা মুনাওয়ার করুন আমিন বিদায় বেলা দোয়া চাই আমার প্রাণ প্রিয় উস্তাদ ও শায়েখ আল্লামা ডক্টর মুফতি সাইয়্যেদ আনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি হুজুরের জন্য দোয়া করবেন কারণ দেশি এবং আন্তর্জাতিক নাস্তিক মুরতাদদের নিকৃষ্ট চক্ষু এখন কোরআনের এই পাকির দিকে আল্লাহ যেন নিকৃষ্ট চোখ থেকে কোরআনের এই পাকিকে হেফাজতে রাখেন সূরাতুল আসরের তাফসীর ও ব্যাখ্যা এই বিষয়ে আলোচনা পেশ করে দিলেন তাহরিকে কলমের উপদেষ্টা সম্মানিত প্রচার সম্পাদক জনাব হযরত